করেছি এবং এই ব্যাপারে আমি কৃতিত্ব দেব আমাদের সুশান্ত শীল এবং তার টিম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, উনি এটা করেছেন। ছোট্ট প্রয়াস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে আজকে একটি মিউজিক্যাল ফাউন্টেনের উদ্বোধন হলো। ইকো পার্কে খুব বড় মিউজিক্যাল ফাউন্টেন আছে, কিন্তু সে তো অনেক ভেতরে গিয়ে টিকিট কেটে ঢুকে দেখতে হয়। জনসাধারণের জন্য যেখানে কমিউনিটি বিল্ডিং হচ্ছে, সেই প্রথম রোটারি ব্যস্ততম জায়গায় এখানে সকলের মধ্যে সন্ধ্যাবেলাগুলো একটু আরামদায়ক, একটু আনন্দদায়ক করার জন্য এইটা করা হয়েছে। আমরা চাইছি লোকে এয়ার কন্ডিশন জায়গায় না থেকে বাইরে আসুক, যাতে করে আমাদের এই মুহূর্তের কোভিডের আক্রমণ একটু কম হয়। বদ্ধ জায়গায় থাকা ঠিক নয়, তাই আমরা বলছি বাইরে আসুন, আমরা বলছি বন্ধুত্ব করুন, আমরা বলছি সোশ্যাল মিডিয়া করুন কিন্তু মাত্রা রেখে, এবং তার জন্যই জায়গাটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি। আজকে মিউজিক্যাল ফাউন্টেন হলো, আগামী দিনে এর নতুন রিডিজাইন করে আরও ভালো কী করে করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আসবেন, এনজয় করবেন, আরও সুন্দর করে নিউটনকে সাজাতে আমাদের পাশে দাঁড়ান।